শুভরাত্রি বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা হোমিওপ্যাথিক একটি গুরুত্বপূর্ণ ওষুধ অ্যাগনাসকাস্টাস নিয়ে আলোচনা বা শেয়ার করবো আপনাদের সাথে। এই ওষুধটি নানাবিধ রোগের কাজে লাগলেও মূলত পুরুষ এবং মহিলাদের যৌন সংক্রান্ত বিষয়ে খুব বেশি ব্যবহার হয়। তো ওষুধটির পূর্ণাঙ্গ আলোচনায় আমরা বিস্তারিত বিষয়গুলো শেয়ার করব। তো আসি বন্ধুরা আলোচনায়। আমাদের আজকের আলোচ্য ওষুধটি হচ্ছে একটি উদ্ভিজ ওষুধ, আর এটির ধরন হচ্ছে লক্ষণ সর্বস্ব পুরুষ প্রধান এবং ক্রনিক ওষুধ। যদিও নারীদের ক্ষেত্রে এটি কাজ করে, তবে এটিকে পুরুষ প্রধান ওষুধ বলা হচ্ছে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এটি আমরা বেশি ব্যবহার করি বা হতে দেখা যায়। এই ওষুধটি সাধারণত শরীরের ডান দিক, শরীরের উপর অংশ ডান দিক এবং নিচের অংশ বাম দিকে আক্রান্ত হয়। তো বন্ধুরা, প্রত্যেকটা ওষুধের কনস্টিটিউশন আমাদের জানা দরকার। আজকে আমাদের আলোচ্য ওষুধের কনস্টিটিউশনটা আমরা একটু দেখে আসি। তো বন্ধুরা, প্রথমেই দেখবো আমরা কনস্টিটিউশনের মধ্যে ধাতুগত বৈশিষ্ট্য। তো ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি কনস্টিটিউশন বা ধাতুগত বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখবো এর আকৃতি, অ্যাগনাসকাস্টাসের শারীরিক গঠন বা আকৃতি কেমন আমরা একটু দেখি। এর শরীর হচ্ছে শীর্ণ বা পাতলা, চিকন। চেহারা অনেকটা বৃদ্ধের মতো দেখায়, বয়স্ক মানুষের মতো দেখায়। আর এদের শরীরে রক্ত স্বল্পতার কারণে একটু চেহারাটা ফ্যাকাশে দেখায়। এই হচ্ছে এদের আকৃতি। প্রকৃতিটা কেমন? এরা হচ্ছে বিষণ্ণ প্রকৃতির, মন মরা থাকে, মনটা বিষণ্ণ থাকে, নার্ভাস প্রকৃতির, হিস্টেরিয়াগ্রস্ত আর খিটখিটে মেজাজ। এই হচ্ছে বন্ধুরা এর প্রকৃতি। আর কাতরতা কী? এই ওষুধটি হচ্ছে শীতকাতর ওষুধ। আর এর মায়াজম হচ্ছে সোরিক এবং সাইকোটিক। আর প্রত্যেকটা ওষুধের কিছু ডায়াথেসিস থাকে, অধিকাংশ ওষুধের ডায়াথেসিস বা প্রবণতা। এই ওষুধের প্রবণতা কী, সাধারণত কী ধরনের রোগ বালাই সৃষ্টি করে? এটি হচ্ছে রিউমাটিক প্রবণতার, অর্থাৎ বাত জাতীয় ব্যথা সৃষ্টি করে। আসে বন্ধুরা, এই গেল আমাদের কনস্টিটিউশন। এখন কারণ কী, রোগের কারণ কী, এই ওষুধে রোগীতে পরিণত হয় কেন? রোগের কারণ হচ্ছে যৌন শক্তির অপব্যবহার। সেটি আলোচনায় আসবো, অপব্যবহারটা কেমন। বারবার গনোরিয়া আক্রান্ত হওয়ার ফলে ধ্বজভঙ্গ, আবার গনোরিয়া অনেক সময় সাপ্রেস্ট হয়ে গেলে, চাপা পড়ে গেলে, অবরুদ্ধ হয়ে গেলে তার কুফল, সে কারণে অসুস্থ হয়। শরীরে কোনো জায়গায় কোনো অংশ যদি মচকায় যায় কিংবা শরীরে কোনো অংশে টান খায়, সে কারণে যদি কোনো সমস্যা হয়। আর তামাক খাওয়ার কারণে, এই গেল তার রোগের কারণ। তো বন্ধুরা, আমরা সবসময় যেভাবে ওষুধের নামের অ্যাব্রিভিয়েশন দেখি, আজকেও একটু দেখে আসি। অ্যাগনাসকাস্ট, তো প্রথম অক্ষরটি হচ্ছে এ। অ্যাবসেন্ট মাইন্ডেড, এরা হচ্ছে অমনোযোগী, কোনো কাজে এরা মনোযোগ দিতে পারে না। এরপরে জি, গ্লুম, হতাশা, এদের মধ্যে খুব হতাশা কাজ করে। কেন, এইসব আমি পরে ব্যাখ্যায় বলবো। এরপরে এন, নো সেক্সুয়াল ডিজায়ার উইথ পার্টস কোল্ড অ্যান্ড রিল্যাক্সড, এদের কোনো যৌন চাহিদা থাকে না, সেই সাথে এদের লিঙ্গ বা জননেন্দ্রিয় নিস্তেজ থাকে, ঠান্ডা থাকে। এরপরে ইউ, আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট, এরা কোনো জিনিস সহজে বুঝতে পারে না, একটা কথা একটা বাক্য ডাবল না পড়লে, দুইবার না বললে এরা বুঝতে পারে না। পরের অক্ষর হচ্ছে এস, স্লিপলেসনেস, এদের অনিদ্রা, এদের ঘুম হয় কম, ঘুম হয় না। আসি বন্ধুরা, এই গেল অ্যাগনাস। এখন বাকি রইল ক্যাস্ট, সিএএসটি। প্রথম সি, কনফিউশন অফ মাইন্ড, এদের মনের মধ্যে বিশৃঙ্খল অবস্থা, মনের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। পরের অক্ষর এ, অ্যাগ্রাভেশন ফ্রম মোশন ইন ইভিনিং, এদের নড়াচড়ায় এবং সন্ধ্যায় রোগ বাড়া কমা হয়। এর পরের অক্ষর এস, সুসাইডিয়াল থট, এরা আত্মহত্যার চিন্তা করে, কেন করে তা আলোচনায় বলবো। এরপরে টি, টকিং এক্সেসিভ, এরা বেশি কথা বলে, একটু লেখেসিসের মতো বাচাল, তবে লেখেসিসের মতো এলোমেলো তা নয়, কিন্তু বেশি কথা বলে আর কি। এই গেলো হচ্ছে নামের অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ নামের মধ্যে তার মূল লক্ষণগুলো লুকিয়ে আছে, সেটা বের করার চেষ্টা করলাম, যেটি আমার যে বইটি লিখছি মেট্রিমেটিকা তারই একটা ধারাবাহিক অংশ। খুব ভালো লাগছে বন্ধুরা, আপনারা এই পর্যন্ত প্রায় 50 ডাক্তার বন্ধু এই পর্যন্ত জয়েন করেছে, 53 ক্রমান্বয়ে বাড়ছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আসি এবার আমরা
ওষুধের সবচেয়ে মোর দ্যান ইম্পর্টেন্ট যে সিমটম সেটা হচ্ছে মানসিক মেন্টাল সিমটমস যেগুলো। তো মানসিক সিমটম কি? এই ওষুধের মানসিক সিমটম সাধারণত আমরা সাধারণত যেসব বই পুস্তকগুলো আমাদের হাতে আসে সেগুলো তো খুব একটা পাওয়া যায় না। তা আমি অনেকগুলো পণ্ডিতদের বই থেকে মানসিক লক্ষণগুলো একত্রিত করেছি, সেখানে অনেকগুলো মানসিক লক্ষণ আমি আপনাদের জন্য আজকে তুলে ধরতে চাই। আসি বন্ধুরা, স্মৃতিশক্তির দুর্বলতা, এদের স্মরণশক্তি ভীষণ দুর্বলতা, স্মরণশক্তি কমে যায়, এরা খুব অমনোযোগী অন্যমনস্ক, এদের বোধ শক্তি কমে যায়, কোনো বিষয় বুঝতে খুব দেরি হয়, একটা বাক্য তারা যদি দুইবার না পড়ে বুঝতে পারে না, একটা কথা দুইবার না বললে মনে হয় তারা যেন বুঝতে পারে না, আর কোনো কিছু মনে রাখতে পারে না। মানসিক বিশৃঙ্খলার সাথে এদের মেজাজটা খিটখিটে থাকে, বদরাগী, আত্মহত্যার চিন্তায়, মনে সুখ শান্তি থাকে না, নিজের প্রতি অনেক সময় নিজের ঘৃণা হয়, এরা আত্মগ্লানিতে ভোগে, নিজেকে ধিক্কার দেয়, এদের মধ্যে ভয় কাজ করে, মনে হয় মৃত্যু বোধ হয় খুব নিকটে, আমি বোধ হয় মরে যাব, আমি বলতে থাকে, বারবার বলতে থাকে আমি মরে যাব, আমি বাঁচব না। কেন হয় এসব বন্ধুরা? এরা কোনো একটা সময় অতিরিক্ত এদের শরীর থেকে বীর্যক হয়, যেটাকে আমরা বলি ধাতু ক্ষয়ের কারণে এদের মধ্যে উদাসীনতা চলে আসে, মন খুব বিষণ্ন হয়ে পড়ে, ভেঙে পড়ে মন, নিজেকে খুব তুচ্ছ মনে হয়, সাহস কমে যায়, উৎসাহ কমে যায়, অতীত জীবনে যে কুকর্ম করেছে সেজন্য মনটা অনুশোচনায় ভরে ওঠে, কারণ তার ঘরে সুন্দরী যুবতী রোমান্টিক স্ত্রী থাকা সত্ত্বেও তার লিঙ্গ উত্তেজিত হয় না। যে কোনো পুরুষের ঘরে যদি সুন্দরী রমণী থাকে, কোনো রমণীর পাশে যদি সুন্দর হাজবেন্ড থাকে, তাহলে তো চাই সে এনজয় করবে, এনজয় করতে কার না মন চায়, কিন্তু তার ঘরে এত সুন্দরী স্বামী, সুন্দর স্বামী, এত সুন্দরী বউ, নবযৌবনা রমণী, নবযৌবনের পুরুষ তার ঘরে, কিন্তু তার আসল শক্তি যে নেই, সুখ যে অনুভব করবে সে সুখ অনুভব করার তার যে সামর্থ্য শেষ, যে কারণে সে নিজেকে ধিক্কার দেয়, কেন আমি হস্তমৈথুন করেছিলাম, কেন আমি এভাবে বীর্যপাত করেছিলাম, কেন আমি আমার এই আকাম কুকাম করে আমার যৌবন নষ্ট করেছি, এখন আমার ঘরে যে সুন্দরী আমি যদি তারে সুখ দিতে না পারি তাহলে কি হবে? যে কারণে সে অনুশোচনায় ভোগে, আত্মগ্লানিতে ভোগে, তখন তার মনে হয় বেঁচে থেকে লাভ কি, মরে যাব, আত্মহত্যা করব, নানান ভাবনা তার মধ্যে তখন কাজ করে, খুব মন গোলা প্রকৃতির। দোকানে কোনো জিনিস কিনেছে, জিনিসপত্রের দামটা মিটিয়েছে, জিনিসটা না নিয়ে হেঁটে চলে এসেছে বাড়ি, বাড়ি এসে দেখে তার জিনিসের দাম দিয়েছে কিন্তু ওটি দোকানেই রয়ে গেছে, এই জিনিসের দাম দিয়ে দোকানে জিনিস ফেলে ভুলে রেখে আসে, যে ভুলো মন, এটা অ্যাগনাস ক্যাস্ট যেমন অ্যানাকার্ডিয়াও ঠিক এরকম, কস্টিকাম নেট্টাম ইউরমেডোরি নাম, এইসব ওষুধের মধ্যে এরকম ভুলো মন পাবেন, যে জিনিসটির জন্য গেছে সেটি ভুলে রেখে চলে এসছে, দোকানে ভুলে রেখে চলে এসছে, আপনার বাড়িতে একটা জিনিস আনতে গেছে সেটাই গল্পের শেষে ভুলে রেখে চলে এসছে। তো আসি বন্ধুরা, এদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, কি ভ্রান্ত ধারণা? কাল্পনিক একটা সুগন্ধ, এক ধরনের সুগন্ধ, আবার কখনো কখনো এক ধরনের মাছ আছে সেই মাছের একটা গন্ধ তার নাকে পায়, আসলে ওই ধরনের কোনো সুগন্ধ বা মাছের গন্ধ কোনোটাই নাই, তার পাশে যারা আছে তারা পাচ্ছে না, কিন্তু তার মনের মধ্যে তার নাকের মধ্যে যেন একটা ভ্রান্ত ধারণা, তার মন বলছে যে এরকম একটা গন্ধ আমার নাকে আসতেছে। এই গেল বন্ধুরা মানসিক লক্ষণ। এখন আসি আমরা এই ওষুধটির মূলত রোগ লক্ষণ। রোগ লক্ষণ কী কী? আজ সারা পৃথিবীতে বলুন, ভারতবর্ষে বলুন, বাংলাদেশে বলুন, পৃথিবীর সব জায়গায় মানুষের অতিরিক্ত যৌনাচারের কারণে, অতিরিক্ত এই মোবাইল ভিডিও এই নানান ধরনের অপকর্ম দেখার যে সুযোগ, তার কারণে মানুষ বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে, আর যুগ আধুনিক হয়ে যাওয়ার কারণে খুব অবাধে, খুব সহজে মেলামেশার সুযোগ পাওয়া যায়, যে কারণে মানুষরা যখন মানুষের মাত্র যৌবন আসে তখন মানুষ কিন্তু নানানভাবে তার এই যৌবনটাকে খরচ করে ফেলে, ফলে হয় কি, সময়ে গিয়ে টাকা আগেই খরচ করে ফেলেছে, এখন তার দরকার, এখন তার কাছে টাকা নেই, ঠিক এইরকম অবস্থা। যে অ্যাগনাস ক্যাস্টাস কাদের জন্য বেশি কাজ করে একটু দেখে আসি। যারা সর্দিপ্রবণ ব্যক্তি, যাদের ঘন ঘন সর্দি লাগে, এমন মানুষদের জন্য অ্যাগনাস ক্যাস্টাস কিন্তু ভালো ওষুধ,
তার অন্য অন্য যে কোনো রোগের ক্ষেত্রে। আসি বন্ধুরা, এটি মূলত ধ্বজভঙ্গের জন্য খুব বেশি ব্যবহার হয়, অন্য অন্য ক্ষেত্রে ব্যবহার হয় সেটি আমি পরে বলবো। যৌন দুর্বলতা যেটি সেটিকে আমরা বলছি ধ্বজভঙ্গ। ইচ্ছা এবং যৌন শক্তি দুটাই কমে যায়। একটা আছে না মনের ইচ্ছা, আর একটা হচ্ছে তার ক্ষমতা। মনের ইচ্ছা এবং তার যৌন ক্ষমতা দুটোই কমে যায়। অকালে যেন বৃদ্ধ মানুষের মতো তার অবস্থা, অকালে যেন বৃদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত হস্তমৈথুন করে কিংবা যখন তার নতুন যৌবন, যখন তার ক্ষমতা ছিল, তখন অতিরিক্ত কোথাও অনাচার ব্যভিচার করেছে, অথবা তার নিজের বউর কাছে নতুন এত বেশি মেলামেশা করেছে, এত অত্যাচার করেছে যে এখন তার অবস্থাটা ঠিক বুড়া মানুষের মতো অবস্থা হয়ে গেছে। বুড়া মানুষের কাছে সুন্দরী রমণী দিলেও যেমন কিছুই করতে পারবে না, শুধু হাহাকার করবে, ঠিক এমনি। আমার এই মুহূর্তে একটা দুষ্টু গল্প মনে পড়ছে, আপনারা সবাই যেহেতু অ্যাডাল্ট, গল্পটা শোনার দরকার। আমার এক প্রতিবেশী মালয়েশিয়ায় থাকতো, তো সে মালয়েশিয়ান ভাষা শিখে গেছে ভালোভাবে। তো ইন্ডিয়ার থেকে একজন শিখ গেছে, ইন্ডিয়ান একজন শিখ, শিখেরা বুঝেন তো, একটা জাতি আছে শিখ জাতি, ওরা পাগড়ি টাগড়ি বেঁধে থাকে আর এরকম চাপ দাড়ি থাকে ওদের। তো শিখ গেছে মালয়েশিয়া কোনো কাজে, তারপরে ওর মনে হয়েছে মালয়েশিয়ায় কিন্তু খুব পার্লার পাওয়া যায়, মেসেজ পার্লার, আপনি এই মেসেজ পার্লারে বডি মেসেজ করবেন না অন্য কিছু করবেন সব ব্যবস্থা আছে। তো এখন তার খুব খায়েশ হয়েছে, সে মেসেজে যাবে, একটু মেসেজ করবে, একটু দুষ্টামি করবে। তো এখন আমার এই পড়োশিকে সে বলছে, মানে রাস্তায় দেখা হয়েছে, তো পরে বলছে মেসেজ পার্লারটা কোন দিকে, তো দেখিয়ে দিয়েছে। তো কথা বলতে বলতে পরিচয় হয়েছে, সে বাংলাদেশি, সে ইন্ডিয়ান পাশাপাশি রাষ্ট্র। তো পরে বলছে তুমি আমার সাথে একটু চলো, তাকে নিয়ে মেসেজ পার্লারে গেছে। মেসেজ পার্লারে যাওয়ার পরে একজন মহিলার সাথে কন্ট্যাক্ট হয়েছে, বডি মেসাজ করবে, সেই সাথে তার সাথে অপকর্ম করবে। তো এখন এই বেটার বয়স তো প্রায় 70 আপ, আমার এই পড়োশি বলছে আমার কাছে, তার বয়স তো হচ্ছে 70 আপ। তো বলছে যে এখন মহিলার রুমে ঢুকেছে, কন্ট্যাক্ট হয়েছে। এখন সে আমার ওই পড়োশিকে বলছে যে তুমিও থাকো আমিও থাকি একসাথে। তো ও বলছে আমি আপনার সাথে কী করবো? তো বলছে না তুমি থাকো, দরকার, মানে সে তো বাংলা বলতে পারে না, হিন্দিতে, আমি হিন্দিতে বলছি পরে বাংলা করে দিচ্ছি আপনাদের। তো এখন ও বলছে যে তুমি আমার সাথে থাকো, তো বলছে আমি তোমার সাথে কী করবো? তো ওর তো যৌন শক্তি নাই, কিন্তু ওর মনের একটা খায়েশ আছে। তো বলছে হাম বি নাড়েঙ্গে তুম বি কারেঙ্গে, মানে আমি নাড়বো চড়বো তুমি আকাম করবে। তো এই হলো দুষ্টু। তো যাদের মনের মধ্যে দুষ্টামি আছে, যারা দুষ্টু মানুষ, তারা ওই কামে না পারলো তার মন চায়। তো পরে মহিলা বলছে দেখো আমি অর্থের জন্য দুষ্টামি করি বা খারাপ কাম করি, পেটের দায় এটা ঠিক আছে, কিন্তু একই সাথে দুজন পুরুষ ঘরে এটি চলবে না, হয় তুমি থাকো না হলে বের করে দাও। তো আমার সে পড়োশি এসে আমার কাছে যখন বাংলাদেশে এসে গল্প করছে যে আর জানো চাচা কী হয়েছে, কয়া এই ঘটনা, শালা 70 বছর বয়স, বেটার তাও খাইস। তো বলছে আমি নাড়েঙ্গে তুমি কারেঙ্গে, মানে সে নাড়বে আর চাচার দেয়া কাম করাবে। তো এইরকম মানুষের অনেক সময় মনের চাহিদা থাকে, কিন্তু যদি শক্তি না থাকে তাহলে তখন কেমন লাগে। তো এই গল্পটা আপনাদের বললাম এই কারণে যে অনেক সময় মানুষের মনের চাহিদাটা কিন্তু বিশাল। তো মনের, এর মন এবং শক্তি দুটোই গেছে। ওই বেটা শিখের তো তাও মনের চাহিদা ছিল, যন্ত্রপাতি নষ্ট হলো মন ঠিক ছিল। আর এই আমাদের একনাস ক্যাস্টাসের অবস্থায় যেরকম যন্ত্রপাতিও শেষ, মনও শেষ। আসি বন্ধুরা, যে অতিরিক্ত হস্তমৈথুন এবং সহবাসের কারণে ইচ্ছা এবং শক্তি দুটোই নষ্ট হয়ে গেছে। এটা ক্যালিডিয়াম এবং সেলিনিয়াম, ক্যালিডিয়াম এবং সেলিনিয়াম দুটো ওষুধের মধ্যে আমরা পাই। আসি বন্ধুরা, বিভিন্নভাবে যৌন অপব্যবহারের কারণে বীর্য ক্ষয়ের ফলে তার জননেন্দ্রিয় সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেছে, একেবারে কমপ্লিটলি ধ্বজভঙ্গ। এমন হয়েছে তার লিঙ্গ যেন ঠান্ডা, কলাপস। এই যে লিঙ্গ ঠান্ডা বা কলাপস, এটি একনাস ক্যাস্টাসে পাবেন, লাইকোপোডিয়ামে পাবেন, সালফারে পাবেন। লিঙ্গ ক্ষুদ্র, ছোট, নরম এবং ঢিলা হয়ে গেছে, এটি পাবেন একনাস ক্যাস্টাস। ব্যারাটা কার্পে পাবেন, লাইকোপোডিয়াম, সালফার এবং থুজাই পাবেন। একেবারে ঢিলা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, নরম হয়ে গেছে, তুলার মতো হয়ে গেছে। একনাস ক্যাস্টের রোগীরা এরকম বলে এসে, ডাক্তারবাবু কী বলবো, আমার মনে হয় যন্ত্রপাতি নাই, এটা মনে হয় তুলা হয়ে গেছে। কীরকম, অনেক সময় অনেক পেশেন্ট দেখতে না চাইলো জোর করে দেখায়, ডাক্তারবাবু আপনি না দেখলে আমি চিকিৎসা নেব না, চিকিৎসাটা বোধহয় সঠিক হবে না, আপনি ঠিক বুঝবেন না। পুরুষ মানুষের যন্ত্রপাতি এরকম হয়, আপনি একটু দেখেন তো, এটা মনে হয় তুলা। তা সত্যি সত্যি একনাস ক্যাস্টের পুরুষ যন্ত্রটা মনে হয় তুলার মতো নরম হয়ে যায়, ছোট তো হয়, ঢিলা তো হয়, ঝুলে পড়ে, সেই সাথে মনে হয় যে তুলা, মানে ও মাংসপিণ্ড মনে হয় না এরকম। তো আসে বন্ধুরা, ফলে রোগীর সহবাসের ইচ্ছা কমে যায়, এমনকি একেবারেই ধ্বজভঙ্গ হয়ে পড়ে। বীর্য ক্ষয়ের ফলে তার চেহারা অকালে বুড়া মানুষের মতো হয়ে যায়,
যে সমস্ত যুবক এবং যুবতীদের হস্তমৈথুন, শুধু পুরুষেরা যে এই হস্তমৈথুন করে বিষয়টা এরকম নয় বন্ধুরা, মহিলারাও কিন্তু করে। মহিলাদের বরং আরও নানান উপায় আছে, সেগুলো না বললাম তো। হস্তমৈথুন এবং অতিরিক্ত সহবাসের পরে শরীর জীর্ণ শূন্য, রক্তস্বল্পতা দেখা দেয় এবং সেই সাথে এমন হয় যে নজমঙ্গে ভোগার কারণে মনে সুখ শান্তি আর থাকে না। তাদের জন্য কিন্তু অ্যাগনাস ক্যাস্ট হচ্ছে শ্রেষ্ঠ একটি ওষুধ বন্ধুরা। আমাদের অ্যাগনাস ক্যাস্ট অনেক ডাক্তার বন্ধু পান্তা ভাতের মতো ব্যবহার করে, এটি কিন্তু ঠিক নয়। অ্যাগনাস ক্যাস্টের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, লক্ষণ আছে, চিত্র আছে, সেগুলো আমরা ভালোভাবে বুঝে দিতে পারলে ভালো রেজাল্ট, যদি বুঝে দিতে না পারি তাহলে কিন্তু ভালো রেজাল্ট বন্ধুরা হয় না। তো আসি বন্ধুরা, বারবার গনোরিয়ায় আক্রান্ত হওয়ার ফলে কিন্তু খালি হস্তমৈথুন, বীর্যপাত, অবৈধ মেলামেশা বা অতিরিক্ত মেলামেশার ফলে ধ্বজভঙ্গ হয় তা নয় বন্ধুরা। অনেক সময় বারবার গনোরিয়া আক্রান্ত হওয়ার কারণেও কিন্তু ধ্বজভঙ্গ হয়। মহিলাদের স্বামী সহবাসে কোনো আগ্রহ থাকে না, কোনো আনন্দ থাকে না এবং স্ত্রী রোগীরা সহবাসে ঘৃণাবোধ করে, কারণ ওই যে তার একই অবস্থা, তার মন এবং তার যৌন ক্ষমতা দুটাই গেছে, যে কারণে তার ঘৃণা কাজ করছে। অবিবাহিত ব্যক্তি যারা, তারা তাদের স্নায়বিক দুর্বলতায় তারা কষ্ট পায়। আর পুরুষদের যৌন ক্ষমতা অনেকটা শিশু বা বুড়া মানুষের মতো হয়ে যায়। শিশুদের যেমন সারাদিন নাড়াচাড়া করবেন তার পুরুষলিঙ্গ শক্ত হবে না, বুড়া মানুষের সারাদিন নাড়াচাড়া করলেও হবে না, ঠিক একই অবস্থা। এদের অবস্থাটা যেন অকালে বুড়া মানুষের মতো বা শিশুর মতো, সহবাসে শত চেষ্টা করেও তারা লিঙ্গ উত্তেজিত করতে পারে না, শক্ত করতে পারে না, তখন তাদের ভীষণ ঘৃণা হয়, আত্মগ্লানিতে তারা ভোগে। নারীদেরও ঠিক শিশু বা বৃদ্ধা মহিলার মতো অবস্থা, নারী পুরুষ উভয়েরই যেন কোনো যৌন চাহিদা বা শক্তি থাকে না, শুধু পুরুষদের নয় নারীদের মধ্যে হয়ে যায় একই অবস্থা, ফলে যোনিদাত তাদের ঢিলা হয়ে যায়। এটা অ্যাগনাস ক্যাস্ট, ক্যালেডিয়াম, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালিকার্ভ, লাইকোপোডিয়াম, নেট্টাম কার্ভ, সিপিয়া, সালফার ইত্যাদিতে পাবেন। সহবাসের কোনো ইচ্ছা যেমন থাকে না, তেমন তারা কোনো আনন্দ অনুভব করে না, মনের মধ্যে থেকে তাদের আনন্দ একেবারে বিদায়। জননেন্দ্রিয় নিস্তেজ, ঠান্ডা ক্ষুদ্র থলথলে, সহবাসের ইচ্ছা একেবারে চলে গেছে, সেটি কনিয়াম এবং সেলেনিয়ামে পায়, সে কারণে সর্বদা তারা মনমরা ভাব। এছাড়াও নারীদের জরায়ু দপদপ দপদপ করে, অনেকের বন্ধ্যাত্ব দেখা দেয়, পেটে বায়ু জমে, সেটি নারী পুরুষ যে কারো হতে পারে। নারীদের সন্তান প্রসবের পরে, সন্তান জন্মদানের পরে এদের স্তনে দুধ কমে যায় অথবা একেবারেই থাকে না, সেই ক্ষেত্রে অ্যাগনাস ক্যাস্ট একটা ভালো ওষুধ। এক্ষেত্রে অ্যাসাফিডিটিয়া, ল্যাকানিনাম, ল্যাকডিফ্লোর, এই ওষুধগুলো দিলে আবার দুধ বাড়বে, বাচ্চা দুধ খেতে পাবে। অ্যাগনাস ক্যাস্ট দিলে বাচ্চা, মায়ের দুধ বাড়বে, বাচ্চা দুধ খেতে পাবে। সেই সাথে প্রায়ই তাদের মন অত্যন্ত বিষণ্ণ, মনমরা থাকে আর বলে আমি মরে যাব। বন্ধুরা, যদি কখনও কোনো নারীর বাচ্চা হওয়ার পরে স্তনে দুধ একেবারে কমে যায় অথবা টোটালি না হয়, সেই সাথে যদি তার মন খুব বিষণ্ণ থাকে, মন মরা থাকে আর বলে আমি আর বাঁচব না, মরে যাব, তাহলে এর জন্য অ্যাগনাস ক্যাস্ট একেবারে অসাধারণ একটি ওষুধ, ফ্যান্টাস্টিক। দিলে দুধ বৃদ্ধি হবে, তার মন মরা ভাব চলে যাবে, আমি মরে যাব, মরে যাব করে যে হতাশা প্রকাশ করে সে তা আর করবে না। আসি বন্ধুরা, প্রায় সময় লিভারে এদের ব্যথা হয় এবং ওই জায়গাটা স্পর্শ করলে খুব ব্যথা বাড়ে। আবার অনেক সময় প্লীহা শক্ত হয়ে যায়, ব্যথা করে। বন্ধুরা, যদিও লক্ষণ ছাড়া আপনারা ব্যবহার করবেন না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কখনো যদি কোনো মানুষের এই প্লীহা অর্থাৎ এই যে বাম দিকে এদিকে যে ব্যথা করে না, সিএনান্থাস খুব অসাধারণ ওষুধ, আর ডান দিকে এই যে প্লীহা যদি ব্যথা করে, এই লিভার ব্যথা করে, কার্ডোয়াস মেরি খুব ভালো ওষুধ, লক্ষণ সাদৃশ্যে দিবেন। কিন্তু অনেক সময় যারা তরুণ বন্ধু ওষুধ মিলাতে পারছেন না, ঝামেলায় পড়ে গেছেন, মাথায় রাখেন, এই যাদের প্লীহা ব্যথা করে যদি সিএনান্থাস দেন অসাধারণ কাজ করে, আর কার্ডোয়াস মেরি এই লিভার ব্যথার জন্য অসাধারণ কাজ করে। অবশ্যই লক্ষণ সাদৃশ্যে দেবেন, কিন্তু একেবারে নতুন বন্ধুদের জন্য একটা ধারণা আমি দিয়ে রাখলাম। গলার মধ্যে মনে হয় অসময়, গলার মধ্যে ভিতরে মনে হয় একটুকুটা কাপড় ঝুলে আছে, এরকম অনুভব হয়। সন্তান প্রসবের পরে অনেক সময় মায়ের, মানে মহিলাদের ডিমের সাদা অংশের মতো সাদা স্রাব যায়। সহবাসের কোনো শক্তি ইচ্ছা থাকে না, সেটি ক্যালেডিয়াম সেলিডিনিয়াম তো বলছি। নারী পুরুষ উভয়ের জননেন্দ্রিয় অত্যন্ত নিস্তেজ, কিন্তু বীর্যস্রাব হতে থাকে। বিবাহিত জীবন এদের কাছে যেন একটা বিড়ম্বনা, একটা যন্ত্রণা, কেন বিয়ে করলাম, না করলেই তো ভালো ছিলাম।
কোনো কাজই তো করতে পারছি না। যদি বউ চলে যায়, যদি অন্য কাজ চলে যায়, যদি মানুষের কাছে বলে দেয় ভাত খাবো না বলে, তখন কি হবে? বন্ধুরা, একটা ঘটনা মনে পড়ছে আমাদের অঞ্চলে, অনেক আগের ঘটনা। এক মেয়ে ভাত খাবে না, কেন খাবে না কোনো মতেই সে বলছে না। তো বিচারের লোক বলছে, তুমি যদি না বলো তাহলে তালাকের ব্যবস্থা আমরা করবো না, তোমাকে বলতে হবে কেন ভাত খাবে না। অযথায় তুমি ভাত খাবে না, এটা তো হবে না। তুমি দোষ বলো, একটা সমস্যা বলো, যদি সমস্যা থাকে আমরা বিবেচনা করবো, ঠিক আছে তুমি ভাত খাবে না, ছাড়াছাড়ি করে দেবো না। সে বিরক্ত করছে, তো বলছে তুমি কেন ভাত খাবে না বলো, কেন তুমি ও সংসার করবে না বলো। কয়ে আমি বলবো না, বলতে পারবো না। কয়ে না বললে হবে না। তখন মহিলা বলছে, এখন তো টিউবওয়েলে পানি, ট্যাপে পানি, তখন কিন্তু এরকম পানি ছিল না, তখন ছিল কুয়ায় পানি, কুয়া বা ইন্দারা, মানে 20-30 হাত গর্ত করতে হতো গোল করে, দিয়ে তারপরে ইট দিয়ে অথবা এক ধরনের মাটি দিয়ে বাঁধাতে হতো, সেইখান থেকে দড়ি দিয়ে, বালতিতে দড়ি বেঁধে, দড়ি 10-15 হাত দড়ি নামিয়ে তারপরে বালতিতে করে পানি উঠাতে হতো, এটাকে বলতো কুয়া। তো মহিলা বলছে, যদি কুয়া হয় 20 হাত আর দড়ি হয় 10 হাত, পানি উঠবে? মানে কেন ভাত খাবে না সেটা বলবে না। সে খুব মানে একেবারে ভদ্রচিতভাবে বলছে, কুয়া যদি 20 হাত হয়, পানি যদি 20 হাত নিচে থাকে, আর রশি যদি 10 হাত হয়, পানি উঠবে? তখন বিচারক বলছে, বুঝেছি, তোমাকে আর বলা লাগবে না। তো এই হচ্ছে ঘটনা। অনেক সময় এরা এরকম হতাশায় ভুগে যে কেন বিয়ে করলাম, এখন কি হবে। তা সে বন্ধুরা, যে সুন্দর স্ত্রী বা সুন্দর স্বামী পাশে থাকার পরও তাদের মধ্যে কোনো অনুভূতি থাকে না, কোনো উত্তেজনা থাকে না, এমনকি আলিঙ্গন করলে, আদর করলেও তাদের মধ্যে কোনো উত্তেজনা আসে না, এতটুকুও লিঙ্গ উত্তেজিত হয় না, শুধুমাত্র 2-4 ফোঁটা রস বের হয়ে তারপরে লিঙ্গ শিথিল হয়ে যায়। বন্ধুরা, এটা দুষ্টু গল্প আমার মনে পড়ছে। তখন আমি ছোট, বাজারে যেতাম আমরা, তো বাজারে হকারেরা আসতো কিছু ওষুধ বিক্রি করতে, গান বাজনা হতো, তো আমরা ছোট মানুষ গাজে গান শুনতাম। তো একদিন এরকম গান শুনছি, গান শুনছি, এই ফাঁকে বলছে ছোটরা বাইরে যাও, বাইরে যাও। তো ছোটদের বাইর করে দিলে আমরা করছি কি, মাথাটা নিচে করে আবার যখন মানে ছোটদের বাছাই করা কমপ্লিট, তখন আমরা আবার মাথা ঢুকিয়ে দেবো সাজ। তো হকার গল্প করছে যে একজন পুরুষ মানে যৌন দুর্বলতায় ভুগছে, একেবারে সময় কম পায়। তো এখন তার বউকে বলছে যে আসো আমরা একটু ই করি। তো তার বউ রাজি না, যাই তুমি ঠিক মতো কাজকাম পারো না, খামা খায় খালি ডিস্টার্ব করো। তো এখন সে বলছে, পরে বউ অনেকক্ষণ পর রাজি হয়েছে, রাজি হয়েছে, এখন বউ রেডি। এখন দেখা যায় জামাইয়ের কিছুই বলে না, জামাই কিছু বলে না। পরে বউ কয়, এই এতক্ষণ তুমি রিকোয়েস্ট করছিলে, এখন তোমার কোনো খবর নেই। বউ আসতে করে গায়ে হাত দিয়ে দেখে কাপড় চোপড় ভিজা, মানে তার সর্বনাশ হয়ে গেছে। তো এখন বউ তারে বলছে, এই তুমি কী করলা, কী করলা? বলছে, চুপ, যা পাচ্ছি তাই করছি, তোর জন্য কি জীবন দেবো নাকি? তো এখন ঘটনা হয়েছে যে বউ রেডি হতে হতে তার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। এখন বউ তারে বকছে, সে আবার বউরে ধমক দেয়, যা পাচ্ছি তাই করছি, তোর জন্য জীবন দেবো নাকি? ঘটনা হচ্ছে, ধ্বজবঙ্গের মানুষেরা এরকম, যখন পারে না তখন হয় আত্মহত্যা করতে মন চায়, বাড়ি ছেড়ে পালিয়ে যেতে মন চায়, আর না হলে বউরে ধমকায়। তো যাই হোক, বন্ধুরা আসেন, 2-4 ফোঁটা রস বের হয়ে লিঙ্গটা শিথিল হয়ে যায়, ফলে সহবাসটা করতে পারে না। যদিও কখনো টুকটাক সহবাস করার চেষ্টা করে বা করে, তাতে দেখা যায় বীর্যপাত হয় না। এই লক্ষণটা আবার এগনাস, ক্যালক্রিয়াকার, গ্রাফাইটিস, নেটামিউর, ফসফরাস, অ্যাসিড ফস, এই সব ওষুধের মধ্যে আমরা পাই। যে কারণে যখন সে এটি পারলো না, অথবা কোনো রোমে মেলামেশা জোর করে করতে গেল কিন্তু দেখা যায় বীর্যপাত হচ্ছে না, তখন তার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করে, টেনশন কাজ করে, ভয় কাজ করে, তখন তার আত্মহত্যার ইচ্ছাটা বেড়ে যায়। তো আসি বন্ধুরা, এরা অনেক সময় হাঁটতে গেলে আমাদের এই যে দুই কুচকি আছে না, এই যে দুই পায়ের যে এই যে অন্ডকোষের ডানে বামে এই জায়গাটা চামড়া উঠে যায়, এদের মল শক্ত, বড়, নেড়াযুক্ত, কোঁদ দিলে মলটা পায়খানার রাস্তায় আসে, আবার ভিতর দিকে ঢুকে যায়, মলদারে চুলকানি হয়, জ্বালা করে, অনেক সময় মলদারে গভীর ঘা হয়ে যায়, ক্ষত হয়ে যায়। এদের প্রস্রাবে অনেক সময় দুর্গন্ধ থাকে, সেই সাথে পায়খানা রাস্তা দিয়ে বায়ু নিঃসরণ হয়, নাকে এক ধরনের গন্ধ বলছিলাম বা সুগন্ধ পায়। সোরা বা সিফিলিস দোষের কারণে, পারদ বা সিলিকার অপব্যবহারের কারণে এদের অনেক সময় হাড়ে ঘা হয়, অর্থাৎ অস্থিতে ক্ষত হয়, অস্থি পচে যায়, অর্থাৎ হাড় পচে যায়। বিশেষ করে শরীরের যে লম্বা অস্থিগুলো, এই ধরনের হাতের এটা, হাতের এটা, পায়ের এই লম্বা হাড়টা, এই পায়ের লম্বাটা, এই টাইপের লম্বা হাড়গুলো সাধারণত
ধ্বংস হয়ে যায়, পচন ধরে, ক্ষত হয়ে যায়। এর একটি অদ্ভুত লক্ষণ আছে বন্ধুরা, মহিলাদের সাদা স্রাবটা খুব স্বচ্ছ পরিষ্কার, অথচ কাপড়ে যখন দাগ লাগে তখন দেখা যায় হলদা দাগ লাগে, হলদে। এটি ডাক্তার এলেন স্যারের বই পাওয়া যায়। আসি বন্ধুরা, আমরা তাহলে আগে একটু ফিরে আসি যে ধ্বজভঙ্গের জন্য এটি একটি অসাধারণ ওষুধ। তো এই যে অসাধারণ ওষুধটা, ধ্বজভঙ্গ তাদের কেন হয়? তারা অতিরিক্ত হস্তমৈথুন কিংবা অতিরিক্ত মেলামেশার কারণে একসময় এদের ধ্বজভঙ্গ দেখা দেয়। এতটাই দেখা দেয় যে এদের লিঙ্গটা সাইজে ছোট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চিকন হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়। শত চেষ্টা করলে এটি শক্ত হয় না, একেবারে শিশু বা বৃদ্ধ বুড়া মানুষের মতো অবস্থা হয়ে যায়। নারী এবং পুরুষের একই অবস্থা, মেলামেশার আগ্রহ থাকে না এবং এরা মেলামেশা শক্তিও থাকে না, মনে ইচ্ছাও থাকে না। যদি কোনো কখনো একটু জোর জবরদস্তি করে মেলামেশা করতে যায় দেখা যায় যে বীর্যপাত হচ্ছে না। আবার কখনো কখনো দেখা যায় যে আপনা আপনি বীর্যপাত হয়ে যাচ্ছে, দু চার ফোঁটা দিয়ে লিঙ্গটা শিথিল হয়ে যাচ্ছে। অর্থাৎ এদের যেন ওই যন্ত্রটি একেবারেই অকেজো, বাদ, এরকম একটা অবস্থা। তাই তারা অনেক সময় আফসোস করে এসে বলে যে আমি কী ছিলাম ডাক্তারবাবু, সিংহের মতো ছিলাম, এখন কি হয়ে গেলাম, এটি যেন মনেই হয় না যে আমি এটা পুরুষ মানুষ। আপনি দেখেন একটু দয়া করে, এবারে তুলার মতো নরম হয়ে গেছে। এটি তুলার মতো হবে কেন? এত সুন্দরী বউ আমার ঘরে, যে কোনো মানুষ দেখলে পাগল হয়ে যাবে, আর আমি তার পাশে শুয়ে থাকি, সে আমার কত রকম জ্বালা যন্ত্রণা করে, অথচ কোনো উত্তেজনাই আমার আসে না। আমার মরে যেতে ইচ্ছা করে, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমার যে কারণে সারাক্ষণ মন খারাপ থাকে, আমার মন বিষণ্ণ থাকে, আমার মনে কোনো শান্তি থাকে না, কিছু করে আমি শান্তি পাই না, এরকম আফসোস করবে। আর এই যে বললাম যে অবস্থাটা একেবারে ক্ষুদ্র, ছোট, মনে হবে ঝুলে পড়েছে, আর একেবারে যেন তুলার মতো নরম, আর শিশু বা বুড়া মানুষের মতো অবস্থা, এটুকু মনে রাখবেন। কোনোভাবেই এটা তারা শক্ত করতেই পারে না, যত চেষ্টা করুক, যত আদর করুক, যত আলিঙ্গন করুক না। এবং নারী পুরুষের ঠিক একই অবস্থা। আসি বন্ধুরা, এখন আমরা কিছু প্রথম শ্রেণীর একক লক্ষণ দেখব। এর চোখে এক ধরনের ব্যথা হয়, ব্যথাটা দাঁত দিয়ে কোনো জায়গাকে কাটলে যেরকম ব্যথা করে ঠিক এরকম, এটি হচ্ছে ফার্স্ট গ্রেডের একটি লক্ষণ। তাহলে চোখের ব্যথাটা দাঁত দিয়ে কাটার মতো ব্যথা। আর এদের প্রস্রাবের দ্বার দিয়ে গনোরিয়া স্রাব নির্গত হয়, সেই সাথে ধ্বজভঙ্গ। যদি কোনো মানুষের প্রস্রাবের দ্বার দিয়ে গনোরিয়া স্রাব যায়, সেই সাথে তার ধ্বজভঙ্গ, দুটো প্রবলেম একসাথে, তাহলে এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। এই গেল দুটি একক ফার্স্ট গ্রেডের লক্ষণ। এই একক এবং ফার্স্ট গ্রেডের লক্ষণগুলো মিললেও কিন্তু একটা পেশেন্টকে ওষুধ দেয়া যায়, কারণ এই ওষুধটি আর কোথাও নাই, এই লক্ষণটি আর অন্য ওষুধের মধ্যে নাই। এখন আসি আমরা বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর একক লক্ষণ। এর রোগীরা মনে করে আমার মৃত্যু একেবারেই কাছে এসে গেছে, আমি আর বাঁচবো না, আমি কারো কাছ থেকে কোনো সাহায্য পাবো না, এবং নিশ্চিত আমার মৃত্যু হবে, এই হচ্ছে তাদের বদ্ধমূল ধারণা। এরপরের একক দ্বিতীয় লক্ষণটি হচ্ছে এদের যখন হিক্কা উঠে, হেঁকচি যেটাকে আমরা বলি, তখন তার মন খুব বিষণ্ণ থাকে। আর অন্য একটি দ্বিতীয় শ্রেণীর একক লক্ষণ বন্ধুরা, যে মাথা ব্যথার সময় মনে হয় যেন তাকে ঘরের মধ্যে কেউ আবদ্ধ করে রেখেছে, আটকে রেখেছে বদ্ধ করে। বলবে ডাক্তার সাহেব, আমার যখন মাথা ব্যথা করে না, তখন মনে হয় আমাকে ঘরের মধ্যে কেউ ভরে রেখেছে, আবদ্ধ করে। এরপরের লক্ষণটি হচ্ছে তার যৌন অঙ্গে উত্তেজনায় একেবারে নিস্তেজ, শিথিল, ঠান্ডা। আর বন্ধুরা যখনই সে ঘুমাতে যাবে, পরের লক্ষণটি হচ্ছে যখন ঘুমাতে যায়, ঠিক ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্তে তার কাশি, প্রায় সারাদিন কোনো কাশি নাই, ঘুমিয়ে গেলেও কাশি নাই, কিন্তু যেই ঘুমাতে যাই তখনই আমার কাশি হয়। এটি একটি কিন্তু এবং একক লক্ষণ সেকেন্ড গ্রেডের। ডান পায়ে পাতাটা ভার, ডান পায়ের, শুধুমাত্র ডান পায়ের পাতাটা ভার, সেকেন্ড গ্রেডের লক্ষণ। শরীরের একক লক্ষণ, শরীরের উপরের অংশের যত জায়গায় গিট আছে, মনে করেন যে কমর থেকে উপর দিকে, মনে করেন এই গিট, মনে করেন এই গিট, মনে করেন এই গিট, মনে করেন যেখানে যেখানে শরীরের উপর অংশে যতগুলো গিট আছে, জয়েন্ট আছে, সেসব জয়েন্টে প্রদাহ, জ্বালা ফুলা ব্যথা। আর সারা শরীর মনে হয় দাঁত দিয়ে কাটলে কোনো জায়গায় যেমন ব্যথা, ঠিক এরকম ব্যথা, সেই সাথে চুলকানি যুক্ত ব্যথা। এই হচ্ছে এই ওষুধের সেকেন্ড গ্রেডের একক লক্ষণ।
এখন আমরা আসি বন্ধুরা ফিজিক্যাল জেনারেলকে একটু দেখে আসি। এরা যে কোনো তরল পদার্থ পানে অনীহা প্রকাশ করে, পিপাসা একেবারেই থাকে না, পিপাসাহীন, ক্ষুধা খুব কম, ঘুম খুব কম, আর এরা যে স্বপ্ন দেখে টেনশানের স্বপ্ন, উদ্বিগ্নকর স্বপ্ন দেখে। আর বন্ধুরা এদের যে কোনো রোগ নড়াচড়ায় বাড়ে, সন্ধ্যায় বাড়ে, টাচ করলে বাড়ে, স্পর্শ করলে বাড়ে। আর তাই এরা সবসময় চুপচাপ থাকে, কারণ নড়াচড়া করলে রোগ বাড়ে, এটি একটা ব্রায়োনিয়ার সাথে খানিকটা মিল আছে বন্ধুরা। আর উপশম কিসে? যদি তারা বিশ্রামে থাকে, কষ্টের ব্যথার জায়গাটা চেপে দেন, অথবা গরমে এরা আরাম বোধ করে। বন্ধুরা আমরা তুলনা করব, ধ্বজভঙ্গের আরও অনেকগুলো ঔষধ আছে, সেগুলোর সাথে আমরা অ্যাগনাস ক্যাস্টের কিছু কম্পেয়ার করতে চাই বন্ধুরা। তাহলে কম্পেয়ারটা একটু দেখি, আমরা একটু ছোট্ট করে রিভিউ করি, তারপরে আমরা কম্পেয়ার করি। তো কোনো কোনো ধরনের রসের কথায়, কাম উত্তেজনাকর কথায়, এমনকি আলিঙ্গন করলেও তার লিঙ্গ শক্ত হয় না, এবং সহবাসের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় এদের ইচ্ছা থাকে না, শক্তিও থাকে না, কিন্তু কখনো কখনো যদি ইচ্ছা থাকেও তাহলে তার লিঙ্গ শক্ত হয় না, এটি এই ওষুধের গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এই গেল অ্যাগনাস ক্যাস। এখন আমরা তুলনা করতে পারি আরও কিছু ওষুধের সাথে, যেগুলো আমাদের এই যৌন দুর্বলতায় ব্যবহার হয়। লুফার নুটিয়াম, সহবাসের ইচ্ছার সম্পূর্ণ অভাব, একেবারেই ইচ্ছা নাই, এবং সেই সাথে তার জননেন্দ্রিয় একেবারেই নিস্তেজ, আকারে ছোট, এবং পায়খানা প্রস্রাব করার সময় অষাঢ়ে তার ধাতু পড়ে, ধাতু নির্গত হয়, অন্ডকোষ এবং লিঙ্গে ব্যথা থাকে, সেই ক্ষেত্রে লুফার নুটিয়াম একটি ভালো ওষুধ। আসি বন্ধুরা কোনিয়াম, কোনিয়াম এই ক্ষেত্রে একটি ভালো ওষুধ। দীর্ঘদিন অবিবাহিত থাকার ফলে কিংবা দীর্ঘদিন তার যৌন চাহিদাটাকে সে চেপে রেখেছে, কোথাও যায় নাই এবং তার এই যৌন ক্ষুধা সে মিটায়নি, চেপে রেখেছে, বিয়েও করে নাই, কোথাও যায়নি, হস্তমথন করেনি, চেপে রেখেছে, যে কারণে তার ধ্বজভঙ্গ। যদি এমন কোনো রুগী এসে বলে, ডাক্তার সাহেব আমি দেরিতে বিয়ে করেছি, দীর্ঘদিনে আমার যৌন চাহিদাটাকে চেপে রেখেছি, আমি কোনো খারাপ কামের সাথে জড়িত ছিলাম না, এই চেপে রাখতে রাখতেই বোধ হয় আমার এমনটা হয়ে গেছে, আমার এখন তো যৌন শক্তি একেবারে দুর্বল, যে কারণে ইদানিং আমার মনটা খুব খারাপ থাকে, লোক সমাজে আমার মিশতে ইচ্ছা করে না, এমন যদি পাওয়া যায় তবে কোনিয়াম কিন্তু একটা ভালো ওষুধ। সেই সাথে অতিরিক্ত যৌন ক্রিয়াও যদি কেউ করে, তার কারণেও যদি তার যৌন দুর্বলতা হয়, লিঙ্গ আংশিক উত্তেজিত হয়, পুরাপুরি হয় না, এবং অস্বাভাবিক যৌন ইচ্ছা, খুব যৌন চাহিদা, স্ত্রী লোক দেখলে আমার বীর্যপাত হয়ে যায়, আংশিক হোক আর সম্পূর্ণ দুর্বলতা হোক, সেই ক্ষেত্রে কোনিয়াম। তাহলে কোনিয়ামে কী পেলাম বন্ধুরা? দীর্ঘদিন চেপে রেখেছে তার চাহিদা, অথবা অতিরিক্ত যৌন ক্ষুধা মিটিয়েছে, যার কারণে এখন তার আংশিক উত্তেজনা আসে, অথবা সম্পূর্ণ দুর্বল হয়ে গেছে, সেই কারণে সে এখন লোক সমাজে মিশতে তার ভালো লাগে না, মনটা মনমরা থাকে। তো সাধারণত বেশিরভাগই পাওয়া যায় তার যৌন চাহিদা চেপে রাখার কারণে, দেরিতে বিয়ে করার কারণে যৌন দুর্বলতায় কোনিয়াম কিন্তু একটা ভালো ওষুধ। তো এই যে ওষুধগুলো কম্পেয়ার করছি সেগুলোর আরও আপনারা মানসিক অন্য অন্য লক্ষণগুলো নেবেন। এখন আসি বন্ধুরা আমরা ক্যালিব্রোম, ক্যালিব্রোম যৌন চাহিদা, এই যৌন দুর্বলতা একটি ওষুধ। অতিরিক্ত যৌন কর্ম করার ফলে যদি কারো স্মরণ শক্তি কমে যায় এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে যায়, মনে হয় যেন শক্তি না এরকম, আর ঝিনঝিন ঝিনঝিন করে, সে বলবে আমার মনে হয় হাত পা শরীর ঝিনঝিন করে, ঝিঝি করে, তাহলে ক্যালিব্রোম কিন্তু ভালো ওষুধ। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ পাওয়া গেল যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ তার ঝিঝি করবে, ঝিনঝিন করবে, সেই সাথে তার শরীর মনে হবে অসাড় হয়ে গেছে, শরীরে কোনো শক্তি নাই। আসি বন্ধুরা অ্যাসিড ফস, অ্যাসিড ফসের আমরা খুব অপব্যবহার করি, কিন্তু এটির অপব্যবহার না হয়ে সঠিক ব্যবহার হওয়া উচিত ছিল। আসি বন্ধুরা এদের প্রসাব পায়খানা করতে গিয়ে একটু কোদ দিলে বীর্য বাইর হয়ে যায়, রুগী এসে বলে ডাক্তারবাবু কী বলবো, একটু প্রসাবে বসলে, পায়খানায় বসলে আপনা আপনি বের হয়ে যায়, মনে হয় যে নাটবল্টু ঢিলা হয়ে গেছে, যে কারণে আমার যৌন ক্ষমতা একেবারেই কমে গেছে, আমার অন্ডকোষটা ফুলে এবং তাতে ব্যথা করে, আর যখন আমি মেলামেশা করতে যাই তখন এটি একেবারেই কাইথে পড়ে যায়,
কোনো কাজেই আসে না। এই ক্ষেত্রে অ্যাসিড ফস একটি ভালো ওষুধ। যদি কখনো লিঙ্গ শক্ত না হয়েও বীর্যপাত হয়ে যায়, শক্ত হয়নি কিন্তু বীর্যপাত হয়ে গেছে, সেক্ষেত্রেও অ্যাসিড ফসের লক্ষণ এটি। সহবাস বা অন্য কোনোভাবে বীর্যপাতের পর যদি শরীর খুব দুর্বল হয়ে যায়, মনে করেন হস্তমৈথুন করলো, স্বপ্নদোষ হয়েছে কিংবা সহবাস করেছে, তার কারণে তার শরীর খুব দুর্বল লাগছে, এখন রোগী হয়তো বলবে ডাক্তার সাহেব আমি একটু মেলামেশার পরে, একটু হস্তমৈথুনের পরে কিংবা আমার স্বপ্নদোষের পরে আমার শরীর খুব দুর্বল হয়ে যায়, আর এই দুর্বলতার কারণে আমার মধ্যে হতাশা কাজ করে খুব, কিন্তু এই যে এত দুর্বলতা এত হতাশা কিন্তু আমার যৌন চাহিদা কিন্তু খুব বেড়ে যায়, দীর্ঘদিন শুক্র ক্ষয় আমার, দীর্ঘদিন ধরে আমার এই বীর্যটা ক্ষয় হতে আছে, যে কারণে আমার যৌন দুর্বলতা অত্যাধিক, কিন্তু আমার মনের মধ্যে চাহিদা কিন্তু আছে প্রচুর। অ্যাসিড ফস নাকভ্রমকে আমরা একটু দেখে আসি বন্ধুরা, যারা একটু নেশাগ্রস্ত মানুষ, মদ কিংবা নেশাদ্রব্য খায়, পতিতা বাড়ি যায় মানে খারাপ মহিলার কাছে যায় কিংবা বান্ধবীর কাছে যায়, অতিরিক্ত যৌন অপব্যবহারের ফলে যদি কারো ধ্বজভঙ্গ হয়, অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত ধাতু ক্ষয়ের কারণে, অথবা রাতে বা শেষ রাতে যাদের বারবার স্বপ্নদোষ হয় সে কারণে যদি মাথা ব্যথা হয়, কোমর ব্যথা হয়, তাহলে কিন্তু নাকভ্রম একটি অসাধারণ ওষুধ। তবে নাকভ্রমে যদি পুরোপুরি সুস্থ না হয় তাহলে পরবর্তীতে সালফার দিলে বাকিটা কমপ্লিট হবে, কিছু উপকার হয় বাকিটা হচ্ছে না, সালফার দিবেন বাস বাকিটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে নাকভ্রমের একটা ভালো লক্ষণ আছে, বলবে ডাক্তার সাহেব কী বলবো, আমি স্ত্রীর সাথে মেলামেশার পরে আমার শরীর দিয়ে মনে হয় এক ধরনের শুষ্ক তাপ বের হয়, তাহলে নাকভ্রমটা কী পেলাম, যারা একটু নেশা পানি করা অভ্যাস, রাত জাগা অভ্যাস, পতিতা বা খারাপ মহিলার কাছে যাওয়া অভ্যাস, বা একটু অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যাদের ধ্বজভঙ্গ হয়েছে, এরা যদি বলে যে আমার শেষ রাতের দিকে বেশি ঘন ঘন স্বপ্নদোষ হয় যে কারণে আমার মাথা ব্যথা কোমর ব্যথা করে, তাহলে এই টাইপের ধ্বজভঙ্গের জন্য নাকভ্রম কিন্তু ভালো ওষুধ বন্ধুরা। ফসফরাসও একটি ভালো ওষুধ, আমি একদিন ফসফরাসের কথা আপনাদের শুনিয়েছি, তারপরে একটু রিপিট করি। ফসফরাসে যদি বলবে যে ডাক্তারবাবু কী বল জিনিস, এই মাত্র আমি আকাম করে শুয়েছি, এরপরও দেখা যায় আমার স্বপ্নদোষ হয়েছে, আচ্ছা বলেন তো, আমি মাত্র মেলামেশা করে শুয়েছি, দু ঘন্টা হয়নি আমার স্বপ্নদোষ, বউ আছে মেলামেশা করছি এরপরও স্বপ্নদোষ, জানে বাঁচবো কেমনে, সেই মানুষের যদি যৌন দুর্বলতা দেখা দেয় তাহলে কিন্তু ফসফরাস এদের একটি বড় লক্ষণ, যে মেলামেশা করছে বউ পাশে আছে তারপরও তার স্বপ্নদোষ হচ্ছে। আসি বন্ধুরা একটা বড় ওষুধ লাইকোপোডিয়াম, যে সমস্ত মানুষদের অল্প বয়সে বা বিয়ের পূর্বে হস্তমৈথুন করে নাকভ্রমের মতো, অথবা কুকর্ম করে খারাপ জায়গায় মেলামেশা করে অতিরিক্ত যৌন চাহিদা পূরণের ফলে বীর্যপাতের ফলে লিঙ্গ ছোট হয়ে গেছে, একনাস ক্যাস্ট্রাসের মতন নিস্তেজ হয়ে গেছে, ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের যদি মানসিক অবসাদ থাকে, মন খুব দুর্বল, বহু চেষ্টা করেও যারা লিঙ্গ এতটুকু উত্তেজিত করতে পারে না, সহবাসের ইচ্ছা এবং শক্তি কমে যায় কিংবা আদৌ থাকে না একনাস ক্যাস্টের মতো, যারা বেশি বয়সে বিয়ে করে করবো করবো কচ্ছি কচ্ছি করতে আর বিয়ে করা হচ্ছে না, 40 বয়স 45 পার এখন বিয়ে করেছে, এখন বিয়ে করলে কী হবে, এখন কি আর ঘোড়া আগের মতো দৌড়াবে, দৌড়াবে না, কারণ বয়স হয়ে গেছে, তো বিয়ে করা উচিত ছিল 20 বছর 25 বছরে, তখন ঘোড়া ছিল সৌদি আরবের মতন, এখন তো বাংলাদেশের ঘোড়া না খায় খেয়ে শেষ হয়ে গেছে, অনেকের বাড়িতে দেখবেন বাংলাদেশে ঘোড়া পুষে, না খায় খেয়ে ঘোড়া নড়তে পারে না, ঘাস খায় খালি, তো এখন এইরকম অবস্থা হয়ে গেছে, সেই সাথে বদহজম এবং হতাশা। লাইকোপোডিয়ামের সবচেয়ে একটা বড় বিষয় হলো বন্ধুরা, যে বেশি বয়সে এদের যদি পুরুষত্বহীনতা এবং দেরিতে বিয়ে করার কারণে, আর ছোটোবেলার থেকে অপকর্ম করে করে যাদের একেবারে দুর্বলতা এসে গেছে, লিঙ্গ শিথিল ছোট হয়ে গেছে, এদের যদি পেটের প্রবলেম, লাইকোপোডিয়ামে সাধারণত যে কোনো রোগের সাথে পেটের প্রবলেমটা থাকে, এদের বদহজমটা মানে হজম ঠিক মতো হয় না, এই পেটের গোলমাল বদহজম সাথে অন্য যে কোনো রোগ, তো আমি আজকে যেহেতু ধ্বজভঙ্গের কথাই বলছি, যৌন দুর্বলতা, সেক্ষেত্রে এটাই বললাম যে এই লক্ষণের সাথে যদি তাদের বদহজম থাকে আর মনে হতাশা থাকে, একটি ভালো ওষুধ। এছাড়াও যদি কেউ বলে আমি দীর্ঘদিন স্বপ্নদোষে ভুগে ভুগে ডাক্তার সাহেব আমি শেষ হয়ে গেছি, এখন আমি ঘুম, যদি আমার একটু ঘুম আসে তাহলে আমার লিঙ্গে উত্তেজনা আসে, আর যেই আমি জাগি এই আমার লিঙ্গ ঠান্ডা হয়ে যায়, সহবাসের সময় উত্তেজনা হয় না, যদি সামান্য হয় কখনো কখনো,
আবার মেলামেশা করতে গেলে আবার ঠান্ডা হয়ে যায়। কারো ইচ্ছা প্রবল থাকে কিন্তু ক্ষমতা একেবারেই থাকে না। একটি অদ্ভুত লক্ষণ আছে বন্ধুরা, পৃথিবীতে কোনো জীবজন্তু মানুষ মেলামেশার সময় অন্তত সবচেয়ে জায়গা থাকে, এবং আধমরা মানুষও মেলামেশার সময় জায়গা যাওয়ার কথা, কিন্তু লাইকোপোডিয়াম একমাত্র ব্যাককাল যে মেলামেশা করতে করতে ঘুমিয়ে পড়ে, সহবাস করতে করতে তার ঘুম আসে। তো যদি নারী এরকম হয় যে মেলামেশার সময় ঘুমিয়ে পড়ে, তো জামাইয়ের হাতে মাইর খায় স্বামীর হাতে। আর যদি স্বামী এরকম হয় যে ঘোড়ায় উঠে ঘুমিয়ে গেছে, তাহলে তো মনে করেন যে বউদের মাইর দেয়। তো লাইকোপোডিয়ামের একটা ব্যাককাল ওষুধ যে ওই কামের সময় ঘুমায়, যে কামের সময় দুনিয়ার সব জীবজন্তু জায়গা থাকে। আসি বন্ধুরা, সেলিনিয়াম লিঙ্গ শিথিল প্রস্রাবের সাথে আগে পরে বীর্য নিঃসরণ হয়। আবার খেয়াল করেন বন্ধুরা, সেলিনিয়াম এমন একটা ওষুধ যে এদের লিঙ্গ একেবারে নিস্তেজ, প্রস্রাবের সাথে প্রস্রাবের আগে পরে এদের অনবরতে যেন খেজুরের রসের মতন, খেজুর গাছেই দেখছেন না রস ফটফট করে পড়তে থাকে, এই সেলিনিয়াম যেন খেজুর গাছ তো ফটফট করে পড়তে থাকে। যৌন মানে সহবাসের ইচ্ছা আছে কিন্তু একেবারেই অক্ষম, কিন্তু সর্বদাই তার এই বাজে চিন্তা মাথার মধ্যে, এই আকামে চিন্তা মাথার মধ্যে, খেজুর গাছের রস সব সময় পড়ছে, যন্ত্রপাতির কোনো শক্তি নাই, কাজকামে অচাল, বউর হাতে প্রতিদিন মাইর খায় গাইল খায়, কিন্তু বাজে চিন্তা মাথাতে যায় না, চেষ্টা তদবির করলেও কোনো রকম একটু শক্ত হয় না, কিন্তু মাথার মধ্যে ওই বদ চিন্তা, এবং সামান্য উত্তেজিত হলেও দেখা যায় যে অত্যন্ত ধীরে ধীরে উত্তেজিত হয়। আছে না মেলামেশা করতে গেলে দ্রুত গতিতে, না এর রোগীরা এসে কি বলবে, ডাক্তার সাহেব কি বলবো, প্রায় জানে আমার খেজুর রস চুইতি থাকে মহিলাদের সাদা সাবের মতো, আর কি হয়, আর আমার মাথার মধ্যে সব সময় খারাপ চিন্তা যায় না, যদি কামে পারি না কিন্তু ওই আকামে চিন্তা মাথার থেকে যায় না, আর কি হয়। আর ডাক্তার সাহেব যদি কোনো রকমে একটু শক্ত হয় তো মেলা চেষ্টা তদবির করে, মানে চাকরি হয়েছিল চেয়ারম্যান মেম্বার এমপি ধরে মেলা চেষ্টা করে, এরকম মেলা চেষ্টা করে একটু উত্তেজিত হয় আবার কাঁদিয়ে পড়ে যায়, আর দ্রুত বীর্যপাত হয়ে যায়। সেই সাথে একটা সুবিধা আমার আছে, কি সুবিধা বলছে, যদিও শক্ত হয় না, যদিও মিশতে পারি না, যদিও শান্তি নাই, কিন্তু বীর্যপাত হয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ বীর্যপাতের সময় যে সুখটা আনন্দটা লাগে, আমার কিন্তু অনেকক্ষণ ধরে এই আনন্দটা আমার মধ্যে কাজ করে, এই অনুভূতিটা আমার মধ্যে অনেকক্ষণ থাকে, এটি একটি অদ্ভুত লক্ষণ। বীর্যপাত হয়ে গেলে কিন্তু আনন্দ মানুষের চলে যায়, কিন্তু ওর বীর্যপাতের পরেও অনেকক্ষণ ধরে এই বীর্যপাতের যে সুখটা আনন্দটা, এটি ওর মধ্যে কাজ করে। আসি বন্ধুরা, বলবে ডাক্তার সাহেব কি বলবো দুঃখের কথা, এরকম তো ছিল না, আমার লিঙ্গের মাথাটা বেশিরভাগ সময় পিছন দিকে বাইকে থাকে, ওই গ্রামে যারা বাস করে তারা বুঝবে, কিছু গরু আর ছাগল আছে গলায় দড়ি দিয়ে টানবে না, সামনে যাবে না পিছিয়ে দিকে যাবে, মায়েরা পাছার চামড়া উঠে দেবেন তাও সামনে যাবে না, ঠিক এই সেলিনিয়ামের যন্ত্রপাতির অবস্থা এরকম যে ও মাথাটা পিছনের দিকে বাঁকা হয়ে থাকবে, আর এইটাই নিয়ে তার মনো কষ্ট, মানুষেরটা সোজা আমারটা পিছন দিকে কেন, ডাক্তার সাহেব এমন ওষুধ দেবেন যেন একেবারে সোজা হয়ে যায়। আসে বন্ধুরা, মলমূত্র ত্যাগের সময় অষাঢ়ে বীর্যপাত হয়ে যায়, বলবে যে কি বলবো দুঃখের কথা, আমি পোষা পায়খানে গেলি আমার সাদাটা বের হয়ে যায়, এইভাবে যদি সব সময় যায় আমার শরীর টিকবে, আমি বাঁচবো ডাক্তার সাহেব, আর এই কারণে আমার মেজাজটা ইদানিং না খুব খিটখিটে হয়ে গেছে, আর মনের মধ্যে কোনো শান্তি থাকে না, আমার ইচ্ছা খুব ডাক্তার সাহেব কিন্তু এমন শিথিল হয়ে গেছে, কোনো কিছুতে কিছু হয়েছে না, আর একটু যদি আমি খারাপ চিন্তা করি তাইলে মনে করেন আমার কাপড় নষ্ট হয়ে গেল, এজন্য আমি টেলিফোনে একটু কথা কেউ শান্তি পাই না, আমার গোসল করা লাগে, মানে সে টেলিফোনে কথা কইলে গোসল করা লাগে, অনেক সময় আমি হাঁটতে হাঁটতে ডাক্তার সাহেব কি বলবো আমার লুঙ্গি প্যান্ট নষ্ট হয়ে যায়, কেন কয়ে হাঁটছি তাতেই বাইর হয়ে যায়। আসি বন্ধুরা, আর্জেনাইটিক, আর্জেনাইটিক একটু বলি, আর্জেনাইটিক আমার লিঙ্গটা ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং নিস্তেজ হয়ে যায়, এদের সহবাসের ইচ্ছা থাকে কিন্তু মেলামেশার সময় একেবারে নিস্তেজ, কখনো ইচ্ছার অভাব, কিন্তু লিঙ্গটা একেবারে কুচকিয়ে থাকে, কেমন জানি কুচকি মুচকি হয়ে যায়, যে কাপড় যেমন কুচকিয়ে যায় না ঠিক এরকম। তবে একটা কথা ডাক্তার সাহেব, আমি না স্বপ্নের মধ্যে খুব আরাম করে মেলামেশা করতে পারি দীর্ঘক্ষণ, কিন্তু বাস্তবে আমি কিন্তু কামের কামে কামের কাজই না, আকাজই, মেলামেশা করতে গেলে আর পারি না, কিন্তু স্বপ্নে অনেক পারি, মেলামেশা করতে গেলে মোটেও শক্ত হয় না, আর ভিতরে দেওয়ার আগেই কাম শেষ,
হয় নরম হয়ে যাবে আর নাইলে বেরিয়ে যাবে। আর ঠিক ওই সময় যখনই আমি ভিতরে দিতে যাব তখনই আমার এটা নরম হয়ে যায়, কোনোভাবেই দিতে পারি না, তখন আমার ইচ্ছাটাও সাথে সাথে কমে আসে, তখন আমার ভীষণ টেনশন শুরু হয়ে যায়। আর জেনারেটিক আমার রুগীরা তো এমনি টেনশন, ভীষণ টেনশন শুরু হয়ে যায়। এই মানুষটির এই লক্ষণের সাথে যদি শুধু গ্যাস্ট্রিক থাকে আপনি চোখ বন্ধ করে আর্জেন্টাইটিকাম দেবেন, দ্রুত গতিতে তার যৌন শক্তি ফিরে আসবে। আবারও বলি, এদের লিঙ্গটা ক্রমান্বয়ে শিথিল আর ক্ষুদ্র হয়ে যায়, আর মেলামেশা করতে গেলে ভিতরে দেওয়ার আগে কোনোরকম একটু শক্ত হলো, ভিতরে দিতে গেলে নরম হয়ে গেল, নরম জয় হয়ে গেল তখন তার ইচ্ছাটা চলে যায় আর তখন তার টেনশন বেড়ে যায়। এই মানুষের যদি খালি গ্যাস্ট্রিকটাও থাকে চোখ বন্ধ করে আর্জেন্টাইটিকাম অসাধারণ কাজ করে। বন্ধুরা, দুজন মহামনীষী, একজন ভারতবর্ষের, বিদেশি হচ্ছেন ডাক্তার এলেন, আর আমাদের ইন্ডিয়ান ডাক্তার হচ্ছে ডাক্তার জি দীর্ঘাঙ্গি, এই দুজনে অ্যাগনাস ক্যাস্টকে বলছে এ হচ্ছে পুরনো পাপীদের ওষুধ। পুরনো পাপি যারা অনেক পাপ করেছে অতীতে, অনেক অন্যায় করেছে, বলছে পুরনো পাপীদের ওষুধ হচ্ছে অ্যাগনাস ক্যাস্ট। অর্থাৎ ডাক্তার দীর্ঘাঙ্গি আরেকটু রসিকতা করে বলেছেন এটি হচ্ছে কলিকালের অর্থাৎ আধুনিক কালের ওষুধ। বন্ধুরা, অনুপূরক কী? যৌন দুর্বলতায় অ্যাগনাসের পরে ক্যালেডিয়াম, সেলিনিয়াম এবং সালফার খুব ভালো কাজ করে। বন্ধুরা, আপনাদের আমি আজকে একটা গল্প শোনাবো ডাক্তার রাধারমণ বিশ্বাসের বই থেকে। রাধারমণ বিশ্বাস বলছেন যে আমি একজন পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্ট জমিদার মানে ধনীর ছেলে, বাপের একমাত্র সন্তান। তো বলছে যখন সে ছোট হয়তো 5-6 বছর, তখনও সে কোলে উঠে আদরের ছেলে। তো তাদের বাড়িতে একজন চাকর রাখে, মানে একটু নিকট আত্মীয়র মধ্যে বা এরকম কাছাকাছি একজনকে রেখেছে। তো তার বউ একটা খুব সুন্দরী ইয়াং, তো মেয়েটা বাড়িতে সব কাজকাম দেখাশোনা করে, আর পুরুষটি তাদের বাড়ির বাইরের কাজকাম দেখাশোনা করে। আর নারীটি এই বাড়ির কাজকাম দেখাশোনার সাথে সাথে যে কাজটি করে তা হচ্ছে এই বাচ্চাটিকে দেখভাল করে, তাকে আদর করে, খাওয়ায়, ঘুমায়, কোলে করে নিয়ে ঘুরে। তো মহিলার হাজব্যান্ড বাইরে থাকে, মহিলার হাজব্যান্ড খুব একটা ভালোই পারে না। তো এই মহিলা এই বাচ্চাটাকে ক্রমান্বয়ে মানুষ করছে, বাচ্চাটার বয়স যখন 9-10 এরকম বড় হচ্ছে, তো সারাক্ষণ তাকে নিয়ে শুয়ে থাকে, গল্প করে। তো এই যখন এই লোকটি অসুস্থ হয়েছে তখন ডাক্তারের কাছে দীর্ঘ চিঠি লিখেছে, সেই চিঠিতে যে ভাষাগুলো উল্লেখ করেছে এইভাবে যে সেই মহিলা আমাকে খুব আদর করতো, খাওয়াতো, গোসল করাতো, ঘুম পাড়াতো, আমার জননেন্দ্রিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতো, আমি একসময় সুখ অনুভব করতাম, তারপর একসময় আমি বুঝতেছি কি মেলামেশা করার শখ আমার সক্ষমতা দাঁড়ায়, তখন আমি তার সাথে মেলামেশা শুরু করি, এই করতে করতে আমি বহুদিন তার সাথে মেলামেশা করেছি, এরপরে আমার অবস্থা এখন খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেলে পরে আমাকে একজন বলল যে যদি কোনো সাঁওতাল রমণী, কালো কুচকুচে সাঁওতাল রমণী এবং অবিবাহিত রমণীর সাথে মেলামেশা করো, তবে তোমার এটি ভালো হয়ে যাবে। তো তারপরে আমি সেই রমণীর সাথে মেলামেশা করি, তাতেও আমার রোগ সারে না, এখন আমার অবস্থা খুব সিরিয়াস, আমার ঘরে এখন সুন্দরী বউ, আমার বউ যদি এখন কিছু হয়ে যায়, কিছু করে বসে কোথাও চলে যায় তাহলে কি হবে? তো ডাক্তার রাধারমণ বিশ্বাস তাকে সুস্থ করেছিলেন ট্রিটমেন্ট দিয়ে। এই কথাটা বললাম এই কারণে যে যদি কোনো মানুষের যৌন দুর্বলতা থাকে তার মনের মধ্যে যে কি কষ্ট, কি হাহাকার, এই পেশেন্টগুলো প্রায় আমাদের চেম্বারে আসে। আমরা যদি মাত্র কয়েকটা ওষুধকে খালি একটু কাছাকাছি রাখবো, প্রশ্ন করার সময় যেমন খানিক আগে বলছিলাম যে আপনার চাহিদা কেমন, ইচ্ছা কেমন, তাহা ইচ্ছা আছে, শক্তি শক্তি নাই, কিংবা আমার ইচ্ছা চাহিদা শক্তি কোনোটাই নেই, অথবা আমার ইচ্ছা আছে শক্তি নেই, অথবা আমার শক্তি কম, ইচ্ছাও কম, তা আপনার এটি কি দ্রুত শক্ত হয়? না, দেরিতে হয়, ধীরে ধীরে হয়, সেলিনিয়ামের মতো। কেউ বলবে আমার খুব র্যাপিড হয়, কিন্তু র্যাপিড আবার ই হয়ে যায়। কেউ বলবে আমার উত্তেজনা আসে কিন্তু ভিতরে দেওয়ার আগেই নরম হয়ে যায়। এই যে কোন ওষুধের সাথে বিশেষ কথাটা মিলে যাচ্ছে, একটু খালি মেলাবেন, দেখবেন যে আপনি যখন এই কাছাকাছি কম্পেয়ার করতে থাকবেন তখন আপনি তফাতটা বুঝতে পারবেন। এছাড়া একটু আপনার খেয়াল করতে হবে, লাইকোপোডিয়াম গরম খেতে পছন্দ করে, লাইকোপোডিয়ামের মানুষেরা একটু ভীরু প্রকৃতির, তবে একটু মাতবরি পছন্দ করে, একটু মিষ্টি পছন্দ করে খেতে। এরপরে আর্জেন্টাইটিকাম যে কোনো কাজে তাড়াহুড়া করে, টেনশন করে, আর্জেন্টাইটিকামের রুগীদের লবণ খুব পছন্দ, মিষ্টি খুব পছন্দ, এদের গরম খুব বিরক্ত লাগে, ঠান্ডা বাতাস চায়। তারপরে সেলিনিয়ামের মানে ওই যে বললাম যে তার দুষ্টচিন্তা অনেক বেশি, যদিও সে কাজে পারে না। তো এরকমভাবে ওই বিশেষ লক্ষণগুলো একটু একটু করে মেলাবেন, সবসময় তার খেজুর রসের মতো চুইতেই থাকে, এই যে একটু একটু করে তফাত করবেন, দেখবেন যে আপনি যখন ঘাঁটতে থাকবেন তখন পেয়ে যাবেন তফাতটা কোথায়। অনেকে বলে যে আমি ওষুধ তো মিলাতে পারি না এই রোগের। হ্যাঁ বন্ধুরা, ওষুধ মেলানো কঠিন, তবে আপনাকে একটু খেয়াল করতে হবে, ওষুধের বেসিক ক্যারেক্টারটা নেবেন,
আর তার এই আপাতত যে তরুণ মানে সিমটমগুলো সেগুলো নেবেন, মিলাবেন, একটু কম্পেয়ার করবেন, ব্যাস। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আবার আমাদের ডাইনামিক কনসেপশন 5,000 সদস্য পূর্ণ করেছে, 5,000 সদস্য পূর্ণ হয়েছে, আপনাদের সবাইকে অভিনন্দন। এখন থেকে ডাইনামিক কনসেপশন, এই ডাইনামিক কনসেপশনটা আমি বেশ কয়েক বছর আগে করেছিলাম। এই ডাইনামিক কনসেপশনের এগনেস্টে আমাদেরই কাছের কিছু দুষ্ট চক্র আমাদেরই ছাত্র বেয়াদবি করে, তারা এই নামে আর একটা খুলেছে, ওরা হোমিওপ্যাথিক লেখে, আমরা লিখি হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি ডাইনামিক কনসেপশন, মনোগ্রামটা আলাদা খেয়াল করবেন, ওরা একটু বিভ্রান্ত করার চেষ্টা করে। তো ওদের আমরা আপনারা আমাদের সাথে থাকবেন, আমি এখন থেকে এখানে নিয়মিত আসবো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন, বেলা হোমিও হল, সেটি আমাদের আমার খুব প্রিয় ছাত্র রেজওয়ান এটি পরিচালনা করে, এটি ও খুলে দিয়েছিল, এটি ও চালাচ্ছে। আর ওর ঠিক ভালোবাসার জায়গাটা থেকে আজকে আমি আপনাদের সাথে পরিচিত। আমি যদি ইউটিউবে না আসতাম তাহলে হয়তো এত মানুষের সাথে আমার জানাশোনা হতো না। তো ইদানিং একটু কাজে ব্যস্ত থাকার কারণে ইউটিউবে নতুন কোনো পোস্ট হচ্ছে না। তো রেজন ধরলো যে স্যার এখন একটু যদি নতুন করে নিয়মিত ডাইনামিক কনসেপশন আসেন, আমাদের 5,000 সদস্য পূর্ণ হয়েছে, এখন ভাবছি প্রতি সপ্তাহে একটা করে যদি আপনাদের জন্য ডাইনামিক কনসেপশন একটু আলোচনা আসতে পারি। তো আপনারা কি শুনতে চান, মাঝে মাঝে আমার মেসেঞ্জারে একটু আমাকে কল করবেন। আপনারা মেসেঞ্জারে মেসেজ দিলে আমার জন্য সমস্যা হয় কি বন্ধুরা, আমার প্রায় সারাদিনে 200-র ওপরে মেসেজ আসে, আমি মেসেজ পড়তে পারি না এতগুলা, আর মেসেজ অনেকগুলো আসলে টোকা দিলে সব একসাথে হারিয়ে যায়। তো আপনারা যদি আমাকে কাইন্ডলি কল করেন, মিস কল দিলেও আমি ব্যাক করবো, সমস্যা নাই। তো কথা হলে, ডাইরেক্ট কথা হলে সবচেয়ে সুবিধা হয়, মেসেজ না করলে। আর আমি 1:30 থেকে 4টা এই টাইমটা ঘুমাই, আপনারা এই সময় ফোন দিয়ে প্রতিদিনই বিরক্ত করেন, এই টাইমটা আমি আপনাদের ফোন ধরি, কিন্তু এই টাইমটা একটু না ঘুমালে আমার জন্য কষ্ট হয়, রাতে আমি পড়ালেখা করি, ওই টাইমটা যদি ফোন না করেন তাহলে ভালো হয়। আর আপনাদের ফোন আমি সবসময় ধরি, কিন্তু এই টাইমটা আমার জন্য একটু কষ্ট হয় আপনাদের ফোন ধরতে গেলে। তো আমি সামনে রেজওয়ান দিন জানিয়ে দিবে, আর আমিও ফেসবুকে পোস্ট দিয়ে দেবো সামনে তারিখে কী নিয়ে আসতেছি, নিশ্চয়ই একটা ভালো ওষুধ নিয়ে আসবো আপনাদের জন্য। আর আপনারা সবাই, আপনাদের সবার ভালোবাসায় আমি মানে কি বলবো সিক্ত, আর আপনাদের অনুপ্রেরণায় আমি সবসময় অনুপ্রাণিত হই। আর দোয়া করেন, আমার ম্যাথমেটিক্যাল কাজ অনেকখানি প্রায় এগিয়ে ফেলেছি। আর আপনারা তো অনেকে জানেন যে আমার প্রথম শ্রেণীর লক্ষণ মায়াজম বইটি 1,000 ছাপছিলাম, সেটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে ছাপবো, এবার ভাবছি এবার কালার করে ছাপবো। আর মাঝে মাঝে আপনাদের সাথে মিট করব। আমার নিজের একটা পেজ আছে বেলা বেলা হোমিও, সেখানে আসা হয় না যেহেতু ডাইনামিকে আসবো ভাবছি, তাহলে আর বেলা হোমিও হলে হয়তো যাওয়া হচ্ছে না। সামনের দিন আপনাদের সাথে যদি একটা বিষয় শেয়ার করি তাহলে কেমন হয়, আমরা অনেকে জানি না ওষুধ পুরিয়াতে দিতে হয় না, বড়িতে দিতে হয় না, তরলে দিতে হয় না, পানিতে দিতে হয়, তরুণ রোগদের তরুণ রোগীদের বেলায় কতক্ষণ পরপর, ক্রনিক রোগীদের বেলায় কতক্ষণ পরপর কয় ডোজ দিতে হয়, সেকেন্ড প্রেসক্রিপশানে কী করতে হয়, ওষুধ কখন বন্ধ করতে হয়, ওষুধ সঠিক হয়েছে কিনা কেমনে বুঝবো, ওষুধ ভুল হয়েছে কিনা কেমনে বুঝবো, ওষুধে কাজ করছে কিনা কেমনে বুঝবো, একটা ওষুধ ক্রনিক ডিজিজে কতদিন পরে ক্রিয়া করে, যদি দ্রুত ক্রিয়া করে তাহলে কী বুঝবো সঠিক না বেঠিক হয়েছে, এরকম অনেক প্রশ্ন, ওষুধ কীভাবে খেতে দিব, কোন রোগীদের ক্ষেত্রে কেমন পাওয়ার নির্বাচন হবে, এইটি নিয়ে সামনে একটা প্রোগ্রাম হতে পারে, আমি একটা লেকচার রেডি করেছি। তবে সামনের দিন একটা মেডিসিন হোক এরপরে এরকম বিস্তারিত, যাতে আপনাদের কখনো এই প্রশ্ন করতে না হয়, হাহাকার করতে না হয় যে কতক্ষণ পর পর, কখন ওষুধ পাল্টাবো, কখন পাওয়ার বাড়াবো, এই ওষুধটি আবার রিপিট করবো কি না, মানে ওষুধ কেমনে দিতে হয়। আপনারা অনেক সময় প্রশ্ন করেন, ওষুধ বলে দেওয়ার পরে আপনারা আবার জিজ্ঞাসা করেন স্যার কত পর, স্যার কয় ডোজ, স্যার সকালে না বিকালে, স্যার পানি নিতে না বড়িতে, মানে বোঝা যায় যে আপনারা অনেক কিছু জানেন না, কেন জানেন না আমি তা জানি না, এগুলো কিন্তু জানার কথা, যদিও সিলেবাসে নাই কিন্তু আমি তো ক্লাসে এগুলো শিখাই। আর আমি তো এগুলো আমার এই যে আমরা কয়েক বছর ধরে ক্লাস করালাম আপনাদের ফ্রি সেখানে শিখাই, তো আমি চাই নতুন করে আবার সবাইকে দেশে বিদেশে আমরা যারা আছি বন্ধু সবাইকে এই বিষয়টা জানাতে চাই, শেখাতে চাই বললে ভুল হবে, আসলে শেখানোর মতো যোগ্যতা আমার নাই, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, শিখতেও চাই আবার শেয়ারও করতে চাই, আমি হয়তো ভুল করে বলছি শেখাতে চাই, শেখাতে নয়, শেখানোর মতো পড়ালেখা আমার ভিতরে নাই। আর এই যে আমি আপনাদের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে, তাতে কিছু মানুষ খুব ইচ্ছা করছে, জ্বলে যাচ্ছে, সমালোচনা করছে। আমার ছাত্র রেজওয়ান একটা পোস্ট দিয়েছে আজকের এই পোস্টটা, এটা নিয়েও আমাদের বাংলাদেশের একজন পণ্ডিত সমালোচনা করেছে, আমি খুব দুঃখ পেয়েছি শোনার পরে।
যে এইরকম মানুষও যদি সমালোচনা করে, এইটি নাকি যৌন দুর্বলতার ওষুধ নয়, এরকম মন্তব্য সে করেছে। সে কোন বইতে পেয়েছে আমি জানি না, আমি লেখাপড়া বেশি দূর জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে এই ওষুধটা কি কাজ করে, এতটুকু পড়ালেখা করেছি। তো শক্তি মাত্রা প্রয়োগ সম্পর্কে আলোচনা হবে, ধন্যবাদ, আমি দেখতে পাচ্ছি। আর আমি অসংখ্য বন্ধুকে দেখতে পাচ্ছি, আমি আমাদের রেজাউনকে দেখতে পাচ্ছি, অসীমকে দেখতে পাচ্ছি, আমি সাহানা রেবাকে দেখতে পাচ্ছি, আমি অনেককে চিনতে পারছি না, খুব ছোট ছোট ভাবে দেখা যাচ্ছে। তো তফিউলকে দেখেছি, আমি ইব্রাহিম মণ্ডলকে দেখছি, শাবানা আজমিকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, অনেককে আমাদের ইন্ডিয়ান অনেক বন্ধুকে আমি দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশি অনেক বন্ধুদের আমি দেখতে পাচ্ছি। তো সবাইকে অভিনন্দন, সবাই ভালো থাকবেন। এই দিন একটা মেডিসিন, এরপরে একটা গুরুত্বপূর্ণ পোস্ট, অজানা অনেক প্রশ্নের উত্তর একসাথে নিয়ে আসবো, সেই দিন লম্বা সময় আলোচনা হবে। তো ওকে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ।